বিদ্যুৎ সাশ্রয়ে যখন দেশ জুড়ে চলছে ব্যয় সংকোচন, তখন রংপুরে সরকারি অফিসে হচ্ছে বিদ্যুতের অপচয়। কক্ষের মধ্যে কেউ না থাকলেও জ্বলছে লাইট, ঘুরছে ফ্যান। রংপুর থেকে ফখরুল শাহীন একটি রিপোর্ট করে পাঠিয়েছেন, ছবি তুলেছেন একেএম সুমন। অফিস কক্ষটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী ইসরারুল হকের। কক্ষে কেউ না থাকলেও জ্বলছে লাইট, চলছে ফ্যান। মেডিকেলের বারান্দাতেও হচ্ছে বিদ্যুতের অপচয়। দেখেছি রুমে কেউ নাই, রুম ফাঁকা, ফ্যান লাইট অন ছিল, এটার কারণটা আমাকে বিভিন্ন সারের রুমে ঢুকতে হয়। আমি উঠে সারের রুমে ঢুকছি, সেখানে আমার দাদা 2 মিনিট হলো। একই চিত্র জেলা সিভিল সার্জন অফিস, বিভাগীয় স্বাস্থ্য অফিস, নির্বাচন কমিশন সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের। প্লিজ ক্যামেরায় আমি কথা বলতে যাচ্ছি, কারণ ক্যামেরায় কথা বলা আমাদের রাইট নেই। অনেক জায়গায় তো ফ্যান দেখলাম, এখানে অনেক ভিড়, এখানে ঘামিয়ে যাচ্ছে সবাই, ফ্যান নাই এখানে। এসি চলতেছে অথচ ডাক্তার সাহেব নাই। রাতের বেলায় অফিসগুলোতে আবার ওরা সাজসজ্জা করে রাখছে, কিছু অফিসে আসছে। সরকারি কর্মকর্তারা যদি এই কিচ্ছতা সাধন করে, তাহলে আমার মনে হয় যে অনেকাংশে বিদ্যুতের ইয়েটা কমে আসবে, লোডশেডিংটা আমরা জনগণ এখান থেকে ভোগান্তিটা কিছুটা লাভ করতে পারবে। বিষয়টি নজরে আনার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন, অপচয় রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত কর্মকর্তার অফিসে এসি আছে এবং লাইট জ্বলতেছে, তাই সেগুলো যাতে কর্মকর্তা যখন অফিসে থাকবে না, তখন এসিটা যাতে বন্ধ থাকে এবং লাইটটা যাতে বন্ধ থাকে, এই ব্যবস্থা আমরা একটা চিঠি করে দেব। গত 4 দিনে নিয়মিত 6 থেকে 7 ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত রংপুরবাসী। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের ঘোষণা কেবল কাগজে কলমে। ভরদুপুরেও রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের বাইরে জ্বলছে এলইডি কিংবা ডিজিটাল বোর্ড, কোথাও পদ্মা সেতুর উদ্বোধনের স্বাগত বার্তা। তবে এর ব্যতিক্রম চিত্রও ছিল। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, আর ছবি তুলেছেন রিপু আহমেদ। পদ্মা সেতু উদ্বোধনের মাসখানেক হতে চলছে, এখনও দিনরাত 24 ঘন্টা সে বার্তা যাচ্ছে এলইডি বোর্ডে, রাজধানীর আগারগাঁওয়ের তথ্য কমিশন ও প্রত্নতত্ত্ব ভবনে। এই ভবনে থাকা আরও 2টি ডিজিটাল বিলবোর্ডের মধ্যে একটিতে চলছিল নিজেদের পক্ষে প্রচার বার্তা। একই এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যালয়েও বিশাল আকৃতির কয়েকটি ডিজিটাল বোর্ড, যা ইচ্ছে থাকা সত্ত্বেও ভর দুপুরে পড়া কঠিন হবে যে কারো পক্ষে। একই চিত্র কোস্টগার্ডের প্রধান কার্যালয়ের সামনে, এমন বহু দপ্তরে এলইডি কিংবা ডিজিটাল বোর্ড পুরো শহর জুড়ে। শুধু বিদ্যুৎ ব্যবহার করে সরকারি এই প্রচারণা নয়, বেসরকারি ডিজিটাল বিজ্ঞাপন সংকটকালীন এই সময় চলছে রাজধানীর বুকে। সংশ্লিষ্টরা বলছেন, এতে আহামরি বিদ্যুৎ হয়তো খরচ হয় না, তবে ভিন্ন বার্তা যায় জনগণের কাছে। যারা উপর লেভেল কর্মকর্তা, যেমন দেখেন আপনি সরকারি অফিস আদালতে বিলবোর্ডগুলো জ্বলতেছে, তাদের বিদ্যুৎ সচেতনতা কম, তাহলে আপনি সাধারণ মানুষ কেমনে এটা সঞ্চয় করবো? সাশ্রয় কোথায় সাশ্রয় হচ্ছে? সাশ্রয় আপনার যে ল্যাম্পগুলো দেখতেছেন, এগুলো তো সকাল 8টা পর্যন্ত চলে, যেগুলো 5টা বাজে বন্ধ হওয়ার কথা। সরকারের এত নির্দেশনার পর কীভাবে এত ডিজিটাল বিলবোর্ড রাজধানীর বুকে, দৃষ্টি আকর্ষণ করা হয় উত্তর সিটি মেয়রের। যদিও বিদ্যুৎ অনেক কম সাশ্রয় লাগে, তবুও তো এটা একটা মেসেজ যে তোমরা সবাই মিলে কিছু সেভ করলে 10 কিলোওয়াট সেভ হবে, করে 1 মেগাওয়াট সেভ হবে, ওয়াই নট। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে, অপরদিকে বহু সরকারি ভবনে এই ভর দুপুরেও এই ডিজিটাল বিলবোর্ড চলছে। সাধারণ মানুষজন বলছেন, সরকারের যে নীতি বিদ্যুৎ সাশ্রয়ের, তার সঙ্গে এমন আচরণ সাংঘর্ষিক। যদিও এমন বিলবোর্ড কিংবা ডিজিটাল ব্যানার খুব একটা বিদ্যুৎ খরচ করে না। এর ভিন্ন চিত্র ছিল রাজধানীর অনেক সরকারি দপ্তরে। এই যেমন আইসিটি টাওয়ার, যেখানে কমানো হয়েছে লাইটের সংখ্যা, বন্ধ রাখা হয়েছে একটি লিফট, প্রয়োজন ছাড়া চলছে না এসি, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না। একই চিত্র ছিল সচিবালয়ের বেশিরভাগ ভবনে। বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হতে নির্দেশনা দেওয়া হয়েছে সব মন্ত্রণালয়। আমরা তো সব মানে একদম মিনিমাম করে ফেলছি। আমাদের এখানে যে এসিগুলো আছে সব 24-এর নিচে নাই। তারপরে আমরা বিদ্যুৎ
কম ব্যবহার করতেছি, যেখানে দরকার সে ততটুকু ব্যবহার করতেছি। বর্তমানে দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 15,000 মেগাওয়াটের মতো। জ্বালানি মূল্য বেড়ে যাওয়ায় 2,000 মেগাওয়াট কম উৎপাদন করা হচ্ছে, তা মেটানো হচ্ছে সূচিভিত্তিক এই লোডশেডিংয়ের মাধ্যমে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ছাদে আছে, কাজে নেই। নীতিমালা অনুযায়ী রাজধানীতে ভবনের ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল বসানো হলেও তা প্রায় শতভাগ অকার্যকর। একই অবস্থা সড়কের সোলার প্যানেলেও। কারণ হিসেবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলছে যে নিয়মের গলদ রয়েছে। শামিমা সুলতান একটি রিপোর্ট করেছেন। পরিবেশবান্ধব সবুজ ও নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস সৌরশক্তি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চেষ্টা করছে যাতে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ থেকে কিছুটা হলেও সরে আসা যায়, নিয়ম নীতিও করেছে সৌরবিদ্যুতের উৎপাদন ও প্যানেল বসানোর বাধ্যবাধকতা নিয়ে। সংখ্যা কম হলেও রাজধানীর বেশ কিছু সড়কে দেখা মেলে সৌর প্যানেলের। আবার বিদ্যুৎ সংযোগ পাবার শর্ত হিসেবে ভবন নির্মাণ নীতিমালা মেনে আবাসিক ও বাণিজ্যিক ভবনে বসাতে হবে সোলার প্যানেল। নিয়ম মানা হয়েছে ঠিকই, কিন্তু এর কতটা কার্যকর? আদৌ কি বিদ্যুৎ আসছে এই প্যানেল থেকে? আমরা কিছুদিন আগে সার্ভে করেছিলাম বসতির আগে, কোনোটাই ফাংশনই নিয়ে নেই, আর কোনোটা কোনো কোনো ক্ষেত্রে আদৌ বিদ্যুৎ দিচ্ছে কিনা সেটার কোনো মনিটরিং নেই এবং তার কোনো রেকর্ডও নেই। সরকারের শর্ত প্যানেল লাগানোর মধ্য দিয়েই পূরণ হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই নীতিমালা প্রণয়নের সাথে যারা কাজ করছেন তাদের দাবি, গ্রিড বিদ্যুৎ সম্প্রসারণের ফলে গ্রাহকের আগ্রহ কমতেও পারে, তবে সৌর প্যানেল থেকে আসা বিদ্যুতের উৎপাদন ব্যয় কম। আবার বিক্রির সুযোগও রাখা হয়েছে নীতিমালায়। মিটারিং গাইডলাইন, যাতে করে আপনি নিজের ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করবেন তার অতিরিক্ত আপনি গ্রিডে বিক্রি করতে পারবেন না। এতে এটা এতে একটা আরও একটা সুবিধা যেটা হয়েছে, যেটা সোলার হোম সিস্টেমে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ছিল, তো এটা তো সরাসরি গ্রিডে চলে যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ থাকতেছে না, এই একটা অ্যাডভান্টেজ। যত সুবিধার কথাই শোনানো হোক না কেন, শহরাঞ্চলে সৌরবিদ্যুৎ ব্যবহারে বাধ্য করানোর এই নীতিমালাকে সরকারের বিমাতা সুলভ আচরণ বলছে ক্যাব। কিন্তু কেন? দেখভাল বা মনিটরিং বা তদারকির দায়িত্ব বিভিন্ন বিতরণ ইউটিলিটির হাতে দেওয়া হয়েছে যারা গ্রিড বিদ্যুৎ ব্যবসা করে, তো তারা গ্রিড বিদ্যুৎ ব্যবসার পাশাপাশি এই বিদ্যুৎ প্রমোশনের ব্যাপারে তাদের আগ্রহী হওয়ার কোনো কারণ নেই, তাদের বিজনেস ইন্টারেস্টের পরিপন্থী। সোলার প্যানেল থাকলেও তার বেশিরভাগই থাকছে ব্যবহার অযোগ্য, আর এর কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন নিয়মিত পর্যবেক্ষণের অভাব। কিন্তু নবায়নযোগ্য এই শক্তিকে ব্যবহার উপযোগী করলে চলমান এই সংকটকে কিছুটা হলেও লাঘব করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। স্বপ্নের ঠিকানা পেলেন আরও 26,229 পরিবার। গৃহ ও ভূমিহীন মুক্ত হলো পঞ্চগড়, মাগুরা সহ দেশের 52টি উপজেলা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমিহীনদের ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। তৃতীয় ধাপে স্বপ্নের ঠিকানা পেলেন আরও 26,000 পরিবার। গৃহহীনদের মাঝে জমি ও ঘর তুলে দিয়ে পঞ্চগড় ও মাগুরা জেলার সবকটি সহ মোট 52 উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা জমি গৃহ পাচ্ছেন তাদেরও আমার আন্তরিক অভিনন্দন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দলমতে পার্থক্য থাকতে পারে কিন্তু তিনি সবার প্রধানমন্ত্রী, তাই গৃহহীন থাকবে না কেউ। আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব আমারই। মত ভিন্নতা থাকতে পারে, পদ ভিন্নতা থাকতে পারে, আদর্শ ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরেও মানুষ মানুষই। এ সময় সবাইকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো জমি অনাবাদি রাখা যাবে না। আমি সবাইকে অনুরোধ করবো, বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, জ্বালানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, আর প্রত্যেকে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে, খাদ্য উৎপাদন করতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে তৈরি নানা সংকট সবাইকে মিলেই মোকাবেলা করতে হবে বলেও জানান সরকার প্রধান। আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, খাদ্যের জন্য হাহাকার
এমনকি উন্নত দেশগুলিতে পর্যন্ত সেই হাহাকার দেখা যাচ্ছে। আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে দেশের গৃহহীনদের খবর জানানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। 5.5 লাখ কোটি টাকার 20 বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যতটা প্রাধান্য পেয়েছে রাজনৈতিক ইচ্ছা, ততটা পায়নি অর্থনৈতিক গুরুত্ব। এইসব প্রকল্পের ঋণ পরিশোধে আসছে বড় ধরনের ধাক্কা। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে সরকারের উচিত কাজ শুরু হয়নি এমন প্রকল্প পুরোপুরি এখন বন্ধ রাখা। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কিংবা কর্ণফুলী টানেল, 2009 থেকে 2028 সাল পর্যন্ত বাস্তবায়ন হতে যাওয়া 20টি প্রকল্পে সরকার ব্যয় করবে 5.5 লাখ কোটি টাকার উপরে, বিদেশি মুদ্রায় যা $70 বিলিয়ন। আর এই অর্থের 60% বেশি আনতে হবে বিদেশি ঋণ হিসেবে। কিন্তু বর্তমান প্রেক্ষিতে কতটা সম্ভব হবে এসবের গুণগত বাস্তবায়ন, এমন প্রশ্ন সামনে রেখে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন প্রকল্পগুলো নেয়ার ক্ষেত্রে যতটা রাজনৈতিক ইচ্ছা প্রাধান্য পেয়েছে ঠিক ততটা পায়নি অর্থনৈতিক গুরুত্ব। মানে খরচ শুরু হয়নি এমন প্রকল্পকে খুবই জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় না হলে সাময়িকভাবে স্থগিত করা যায় কিনা এটা দেখতে হবে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন 20টি প্রকল্পের 11টি সড়ক যোগাযোগ সংক্রান্ত, যেগুলোর প্রতিটির গড় ব্যয় 25,000 কোটি টাকারও বেশি। অথচ আগামী 6 বছরে এই হারে অর্থ খরচ করার সক্ষমতা এই খাতের আছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। একই সাথে সমালোচনা করেন স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে কম বরাদ্দের। বলেন আগামী 2 বছর পর বেশ কয়েকটি প্রকল্পের বিপরীতে ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে সরকারকে, যা চাপ বাড়াবে সামষ্টিক অর্থনীতিতে। কিন্তু আপনি একটিমাত্র খাতকে এত পরিমাণ টাকা দিয়েছেন, দেখেন $70 বিলিয়ন আমি বলছি 20টার ভিতরে, তাহলে $35-40 বিলিয়ন আপনি দিয়েছেন শুধু সড়ক এবং পরিবহন খাতকে। এই সড়ক এবং পরিবহন খাত আপনার 5-7 বছরের ভিতরে এত টাকা খরচ করার সক্ষমতা রাখে মানসম্পন্নভাবে? দায় দেনা পরিস্থিতিকে পুনর্তফশিলীকরণ করার প্রয়োজন কিনা এটা এখনই চিন্তা করার সময় চলে এসেছে। প্রকল্পের বাইরে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন সংকট কাটাতে অভাব রয়েছে নীতি নেতৃত্বের। শুনেছি বিভিন্ন প্রকল্পের কি ধরনের সংগ্রহ মূল্য কি হয়েছে, যেগুলির সাথে বাজার মূল্যে বড় ধরনের পার্থক্য আছে, আপনাদের রিপোর্টের ভিতরে তো এটা যথেষ্ট আছে। সেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি যদি নিষ্ঠা থাকে নীতি প্রণয়নের, তাহলে এখান থেকেও সাশ্রয় করার সুযোগ আছে। এ সময় বড় প্রকল্পের বাস্তবায়নে ধীর গতি, খরচ বৃদ্ধি, দুর্নীতি সহ নানা বিষয়ের সমালোচনা করেন তিনি। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। যৌন নিপীড়নের বিচারে ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে আজও দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 4 দফা দাবি আদায়ে বেঁধে দেয়া হয় 4 দিনের সময়সীমা। যৌন নিপীড়নের ঘটনায় 5 জন থাকার তথ্য নিশ্চিত করা গেলেও ধরা যায়নি কাউকেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার, তাই দায়ীদের বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা সহ 4 দফা দাবিতে এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের। বুধবার রাতে 4 ঘন্টা উপাচার্যের বাসভবনে অবস্থানের পর বৃহস্পতিবার সকালে আবারও শিক্ষার্থীরা জড়ো হন শহীদ মিনার চত্বরে। তাদের অভিযোগ, নিপীড়নে অভিযুক্তদের আইনের আওতায় আনার পরিবর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্টো শিক্ষার্থীদের উপর বিধিনিষেধ আরোপ করছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, ক্যাম্পাসে মেয়েদের নিরাপত্তা চাই, আর রাত 10টার পর কেন শুধু মেয়েরা হল থেকে বেরোতে পারবে না, এটারও জবাব চাই। প্রশাসন কেন নীরব? ওনাদের উচিত ছিল আগে দোষীদের শনাক্ত করা, এরপর আমাদেরকে নিয়ে যা করার করবে। আজকে 5 দিন অতিবাহিত হওয়ার পর ওরা কিছু করতে পারেনি, ওরা গুটাই বসে আছে। একবার বিচার হলে সবাই এটা নিয়ে আর সামনে আগানোর কখনো সাহস পেত না। বারবার হওয়ার কারণে এবং কোনো বিচার না পাওয়ার কারণেই এই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, আমাদের মেয়েদের নিরাপত্তা চাই। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ বলেও অভিযোগ শিক্ষার্থীদের। বলেন বারবার এই ধরনের ঘটনা ঘটলেও পার পেয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রলীগও। প্রশাসনের নীরব এরকম ভূমিকা কেন? আমরা যা সেটা জবাব চাই। বিশ্ববিদ্যালয়ে মানে ছাত্র হয়ে আমরা এটা মেনে নিতে পারি না। আমরা সুনির্দিষ্ট কোনো জায়গার নিরাপত্তা চাই না, আমরা পুরো 21 একরের নিরাপত্তা চাই। এই বিশ্ববিদ্যালয় আমাদের এমন কোনো জায়গা যাতে অনিরাপদ না থাকে, আমাদের বোন আমাদের ভাই কোনোভাবে যাতে হেনস্থার শিকার না হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের তথ্য মতে এই ঘটনায় জড়িত ছিল 5 জন। তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে উদ্যোগের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে যেই দলের হোক, যে কেউ হোক, আমরা কঠোর অবস্থানে যাব। তার তদন্ত কমিটির পরে আমরা তার বিরুদ্ধে
ব্যবস্থা নেব এবং অলরেডি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনায় অভিযুক্তরা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, তাদের আশ্রয় দিচ্ছে নেতারা, এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। যারা অপরাধী, অপরাধী কোনো জাতি কৃষ্টি নাই, যদি কেউ অপরাধী কার শুরু হয় কি এটা তো বিষয় না, বিশেষ অপরাধী তার অপরাধের বিচার হবে। গেল 17 জুলাই রাতে ক্যাম্পাসের প্রীতিলতা হলের পাশ থেকে বন্ধুসহ বোটানিক্যাল গার্ডেনে ধরে নিয়ে 2 ঘন্টা আটকে রেখে এক ছাত্রীর উপর নিপীড়ন চালায় দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে কমিটি করে কর্তৃপক্ষ, মামলা হয় থানায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনীকে মাঠে নামানোর কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসেবে বিজেপির সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বেশি শক্তি যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি পোলিং স্টেশনগুলোতে, সেই সময় জেলা প্রশাসন, পুলিশ, বিডিআর, জেলা ম্যাজিস্ট্রেট এমনকি সেনাবাহিনীরও অংশগ্রহণ প্রয়োজন হতে পারে। সরকার পতনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজনৈতিক সংলাপ শেষে এই কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতেই এই সংলাপ। চলমান রাজনৈতিক সংলাপ কর্মসূচির আওতায় বাংলাদেশের সাম্যবাদী দল ও বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাথে বৈঠক করে বিএনপি। মহাসচিবের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও 20 দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান এই সংলাপে ছিলেন। বর্তমান এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারকে, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে একটি সত্যিকার অর্থেই জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার গঠন করার জন্যে আমরা আলোচনা শেষে বেশ কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি। ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাহফুজা নামে ওই মাদ্রাসার ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় স্বামী সহ 7 জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টা ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্রিজের নিচে একটি বস্তা চোখে পড়ে স্থানীয় এক যুবকের। কাছে গিয়ে বস্তার মধ্যে নড়াচড়া দেখতে পান। বাঁধন খুলে দেখেন হাত পা বাঁধা এক কিশোরীকে বস্তাবন্দি করে কে বা কারা ফেলে গেছে। স্থানীয়দের সহায়তায় অলোক নামের ওই যুবক কিশোরীকে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায় ওই তরুণী পৌর শহরের খাতুনে জান্নাত কামরুননেসা কৌমি মহিলা মাদ্রাসার ছাত্রী মাহফুজা আক্তার। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার ভোর থেকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় মাহফুজা আক্তার। আর এ ঘটনায় কিশোরীর শ্বশুরবাড়ির লোকজনকে দুষছেন ভুক্তভোগীর মা। এই ঘটনায় স্বামী ইয়ামিনকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে বলল তুই বাইরে বিভিন্ন পৌর থানা বা পৌর কিছু বের করে নিয়ে তাকে বস্তার মধ্যে রেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একদিনের ব্যবধানে বরিশালে ফের সড়ক দুর্ঘটনায় ঝরল প্রাণ। এবার উজিরপুরে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 5 জনের বাড়ি গাজীপুর। পুলিশ জানিয়েছে যে কুয়াকাটাগামী মাইক্রোবাস সড়কে থেমেছিল, এ সময় পটুয়াখালী থেকে ঢাকাগামী মোল্লা পরিবহনের বাস পেছন থেকে এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 1 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 5 জন। অসুস্থ প্রাণীকে হাসপাতালে নিতে খামারিদের আর দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। একটি মাত্র ফোন কলেই মিলবে পশুর সব স্বাস্থ্যসেবা।
এ লক্ষ্যে দ্বিতীয় ধাপে 299টি উপজেলায় হস্তান্তর করা হয়েছে পশু চিকিৎসার আধুনিক সরঞ্জাম সম্বলিত মোবাইল ভেটেরিনারি ক্লিনিক। নাজমুল হুদা সুমনের রিপোর্ট। শত শত গাড়ির পশরা বসেছে রাজধানীর বাণিজ্য মেলায়। এমনটা ভেবে কেউ তা কিনতে গেলে পড়তে হবে ধোকায়, কেননা খালি চোখে গাড়ির হাট মনে হলেও সত্যিটা হলো এই এক একটা গাড়ি এক একটা হাসপাতাল, নাম ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে প্রাণী চিকিৎসার আধুনিক সরঞ্জামযুক্ত 299টি ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক হস্তান্তর করা হয়েছে 299টি উপজেলায়। ফলে একটিমাত্র ফোন কলে এই চিকিৎসা কেন্দ্র ছুটবে অবিরাম, বিনা পয়সায় সুস্থ করবে অসুস্থ প্রাণীকে। আমাদের প্রান্তিক পর্যায়ের যারা তারাই আমাদের এই ডেয়ারি শিল্প ডেয়ারিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। টেলিফোন করার পরে যেটি হবে যে তার সাথে আচরণ কেমন হবে, আপনার যদি আচরণটি সঠিকভাবে না করেন, একবার হয়তো আপনাকে ফোন করলো, দ্বিতীয়বার কিন্তু মানুষ সাই ফিল করবে অথবা নিজে একটু বিব্রত বোধ করবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিমের দাবি, পশু মৃত্যুর হার কমিয়ে প্রান্তিক খামারিদের লাভবান করাই মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের একমাত্র লক্ষ্য। এ সময় সেবা দিতে গিয়ে কেউ খামারিদের কাছে অর্থ দাবি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আমাদের ভেটেরিনারি সার্জনরা রয়েছে, আমাদের ফিল্ডের স্টাফরা রয়েছে, তারা যেন অসহায় মানুষের কাছ থেকে ভ্যাকসিন দেওয়ার জন্য, কৃত্রিম প্রজননের প্রক্রিয়ার জন্য, গরুকে দেখার জন্য বা হাঁস মুরগিকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য জুলুম করে কারু কাছ থেকে যেন টাকা আদায় না করে। মনে রাখতে হবে এটা আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, এ দায়িত্ব পালন করতে আপনি নীতিগতভাবেই শুধু না, চাকুরির বিধান অনুসারে আপনি বাধ্য। প্রত্যেক উপজেলায় একটি করে এখন পর্যন্ত মোট 360টি ভ্রাম্যমান প্রাণী চিকিৎসা কেন্দ্র হস্তান্তর করেছে সরকার। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ থেকে তিন দফায় দেশে ফেরা শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। সকালে এসেছিলেন মাহমুদুল্লাহ, আফিফ হোসেনরা, বিকেলে বাকিরা, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামরা বিমানবন্দরে নেমে সংবাদকর্মীদের সাথে কোনো কথা বলেননি। তবে তামিমের মতো লিটন দাসও দেশে ফেরেননি, ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরবেন। এক সপ্তাহের কম ব্যবধানে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। এবার দেশের বাইরের খবর। ভারতের পঞ্চদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় রাত 8টায় এই ঘোষণা আসে। নির্বাচনে 53% বেশি ভোট পেয়েছেন তিনি। দ্রৌপদী মুর্মু ভারতের ইতিহাসে প্রথম কোনো আদিবাসী রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রথম আদিবাসী প্রেসিডেন্ট পেল ভারত। বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশটিতে অবশেষে মিলল নিরপেক্ষতার অনন্য নজির। ভারতের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রেসিডেন্ট। গেলবার জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ দখল নিতে উত্তরপ্রদেশের রামনাথ কোবিন্দকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেয় বিজেপি। এবছর 3টি বিধানসভা নির্বাচন আছে গুজরাট, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। এসব রাজ্যে আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ। দ্রৌপদী মুর্মুর হাত ধরেই বিপুল এ জনগোষ্ঠীর সমর্থন জুটবে বিজেপির। অনেকের দাবি এ অঙ্ক মিলিয়েই আদিবাসী দ্রৌপদী মুর্মুকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন এ দল। ভারতের পঞ্চদশ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সাঁওতাল জাতিগোষ্ঠীর একজন নারী। ওড়িশার ময়ূরভঞ্জে 1998 সালে তার জন্ম। কর্মজীবন শুরু হয় ভারতের পানি সম্পদ ও শক্তি দপ্তরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের মাধ্যমে। 1997 সালে স্কুল শিক্ষিকা হিসেবে কাজ শুরু করলেও অক্লান্ত পরিশ্রমে ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হন 2015 সালে। জীবনে দুঃখের কমতি ছিল না 64 বছর বয়সী এ নারীর। অকালে হারিয়েছেন স্বামী ও দুই ছেলেকে। একমাত্র জীবিত সন্তান মেয়ে ইতিশ্রী মুর্মু একজন ব্যাংকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয় হোয়াইট হাউসের ভেতরেই আইসোলেশনে থাকবেন বাইডেন। টেলিফোন ও জুমের মাধ্যমে যোগ দেবেন বিভিন্ন মিটিংয়ে। 79 বছর বয়সী এই প্রেসিডেন্ট করোনার পূর্ণাঙ্গ ডোজ নেয়ার পরও আরও 2বার বুস্টার ডোজ নিয়েছেন। দর্শক, এই ছিল রাত 10টার খবরে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।